হ্যালো ফ্রেন্ড, ধাঁধার সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু ইন্টারেস্টিং ধাঁধা ভিডিও। বন্ধুরা, তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, জাম, হাতি, জল। এই তিনটি ছবির ভিতর থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদেরকে একটি যানবাহনের নাম গেস করতে হবে। উত্তরটা যদি তোমরা জেনে থাকো, অবশ্যই সবার আগে 5 সেকেন্ডের ভিতরে কমেন্টে লিখে জানিয়ে দিও। কি বন্ধুরা, তোমরা কি যানবাহনের নামটা তৈরি করতে পেরেছ? তোমরা যদি যানবাহনের নামটা তৈরি করতে পারো, সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দাও। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি তোমরা যানবাহনের নামটা তৈরি করতে না পারো, আমি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে প্রথমে আছে জাম, জাম থেকে আমরা নিয়ে নেবো বর্গজায় আকার। তারপরে আছে হাতি, হাতি থেকে আমরা নিয়ে নেবো হয় আকারে হা। তারপরে আছে জল, জল থেকে আমরা নিয়ে নেবো বর্গজ। এই তিনটি ছবি মিলে এখানে যানবাহনটির নামটি হচ্ছে জাহাজ। বন্ধুরা, এবার তোমরা এই ডান দিকের ছবি চারটিকে ভালো করে লক্ষ্য করো। এবার বাম দিকের এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো। এবার এই বাম দিকের ছবিটার সাথে ডান দিকের ভিতর থেকে একটি শব্দ নিয়ে একটি ফুলের নাম যোগ করতে হবে। তোমরা ভালো করে গেস করে বলো তো, এই বাম দিকের ছবিটার সাথে কোন শব্দটা নিলে এখানে ফুলের নামটা যুক্ত হয়। আর এর জন্য তোমাদেরকে দেয়া হবে 5 সেকেন্ড সময়। বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? দেখো বন্ধুরা, এখানে প্রথমে আছে সাপ, তারপরে এই চারটা ছবির থেকে আমরা নিয়ে নেবো লয়াকারের লা। তার মানে এই সাপ আর লয়াকারের লা, এই দুটো ছবি মিলে এখানে ফুলের নামটি হচ্ছে সাপলা ফুল। ফ্রেন্ডস, তোমরা এই ছবি তিনটিকে ভালো করে লক্ষ্য করো এবং দেখে বলো তো, এই তিনটি ছবিকে মিলে একটি ফলের নাম বলতে হবে তোমাদের। তোমরা যদি তিনটি ছবিকে মিলে একটি ফলের নাম বলতে পারো, সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দিও। আর তোমাদেরকে এর জন্য সময় দেওয়া হবে 5 সেকেন্ড। কি ফ্রেন্ডস, তোমরা কি ফলের নামটা গেস করতে পারলে? যারা যারা উত্তরটাকে গেস করতে পেরেছো, সবার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। বন্ধুরা, এখানে প্রথমে আছে সু, তারপরে আছে পা, তারপরে আছে রাজেশকার রি। এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ফলের নামটি হচ্ছে সুপারি। বন্ধুরা, এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো, এখানে আছে আম, ভাত, গোলাপ ফুল। এই তিনটি ছবির ভিতর থেকে একটি করে শব্দ নিয়ে একটি চালের নাম গেস করতে হবে তোমাদের। উত্তরটা যদি তোমরা জেনে থাকো, সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দিও। আর এর জন্য তোমরা পাবে 5 সেকেন্ড সময়। কি বন্ধুরা, তোমরা কি চালটির নাম গেস করতে পারলে? যারা যারা উত্তরটাকে গেস করতে পেরেছ, সবার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা এখনও পারোনি, তাদেরকে আমি উত্তরটা বলে দিচ্ছি। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখো বন্ধুরা, এখানে প্রথমে আছে আম, আম থেকে আমরা নিয়ে নেবো আ। তারপরে আছে ভাতের ছবি, ভাত থেকে আমরা নিয়ে নেবো ত। তারপরে আছে গোলাপ ফুল, গোলাপ ফুল থেকে আমরা নিয়ে নেবো প। বন্ধুরা, এই তিনটি ছবি থেকে একটি করে শব্দ নিয়ে এখানে চালটির নাম হচ্ছে আতপ চাল। ফ্রেন্ডস, এবারে ছবি তিনটিকে ভালো করে লক্ষ্য করো তোমরা এবং দেখো, জিরা, লিচু, পিঠা। এখন প্রতিটি ছবির নামের ভিতর থেকে একটি করে শব্দ নিয়ে একটি খাবারের নাম গেস করতে হবে তোমাদের। আর উত্তরটা যদি তোমরা জেনে থাকো, অবশ্যই সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দিও। আর এর জন্য তোমরা পাবে 5 সেকেন্ড সময়। কি ফ্রেন্ডস, তোমরা কি খাবারটির নাম গেস করতে পারলে? যারা যারা খাবারটির নাম গেস করতে পেরেছো, সবার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা এখনও পারোনি, তাদেরকে আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে প্রথমে আছে জিরাফ, জিরাফ থেকে আমরা নিয়ে নেবো বর্গজ্জার শিকারলি। তারপরে আছে লিচু, লিচু থেকে আমরা নিয়ে নেবো লরেশ করলি। তারপরে আছে পিঠা, পিঠা থেকে আমরা নিয়ে নেবো
পয়রশ্মী। বন্ধুরা, এই তিনটি ছবি থেকে একটি করে শব্দ নিয়ে এখানে খাবারটির নাম হচ্ছে জিলিপি। ফ্রেন্ডস, এবার এই ছবি তিনটিকে ভালো করে লক্ষ্য করো এবং দেখো এখানে আছে পুস্তক, তেঁতুল, ফুল। এখন এই তিনটি ছবির ভিতর থেকে একটি করে শব্দ নিয়ে একটি খেলার নাম গেস করতে হবে তোমাদের। এই খেলাটি ছোট বাচ্চারা ছোটবেলায় সবাই কম বেশি খেলে থাকে। বলুন তো বন্ধুরা, খেলাটি কী হতে পারে? উত্তরটি জেনে থাকলে সবার আগে কমেন্টে লিখে জানিয়ে দিও, আর এর জন্য তোমাকে সময় দেওয়া হবে 5 সেকেন্ড। কি ফ্রেন্ডস, তোমরা কি খেলাটির নাম গেস করতে পারলে? যারা যারা খেলাটিকে গেস করতে পেরেছো, ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর যারা এখনও পারোনি তাদেরকে আমি অবশ্যই উত্তর বলে দেবো, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। বন্ধুরা দেখো, এখানে প্রথম ছবিতে আছে পুস্তক, পুস্তক থেকে আমরা নিয়ে নেবো পরের সুগার পু, তারপর আছে তেঁতুল, তেঁতুল থেকে আমরা নিয়ে নেবো পরের সুগার তু, তারপর আছে ফুল, ফুল থেকে আমরা নিয়ে নেবো ল। বন্ধুরা, এই তিনটি ছবির ভিতর থেকে একটি করে শব্দ নিয়ে এখানে খেলাটির নাম হচ্ছে পুতুল খেলা।